তো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, একটা নেক্সট লেভেল অডিও রেকর্ড করার জন্য, ঠিক আছে, আমাদের কিন্তু স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা করতে পারি। এমন না যে আমাদের মাইকটাই লাগবে, আমাদের মাইক দিয়েই ভালো মানে অডিও কোয়ালিটি হবে, ভালো অডিও রেকর্ড করা যাবে, এমন না। মোবাইল দিয়েও কিন্তু অডিও রেকর্ডিং খুব ভালোভাবে করা যায়। তো সেই মোবাইল দিয়ে রেকর্ডিং করলে কি আমাদের কিন্তু অডিওটা ভালো করে এডিটিং করা শিখতে হবে, ঠিক আছে। তো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু কোথাও না কোথাও ভিডিওর অডিওর কিন্তু হাত থাকে। তোমাদের ভিডিও ধরো ইউটিউব 100 জনের কাছে রিকমেন্ডেশন করলো, তো তাদের মধ্যে হয়তো 10 জন তোমাদের ভিডিওতে ক্লিক করলো। এখন তারা যদি সেই ক্লিক করে সেই ভিডিওটা যদি লাস্ট অবধি দেখে, তাহলে কি ইউটিউব কিন্তু আরও 1000 জনের কাছে পাঠাবে, ইমপ্রেশন কিন্তু আরও 1000 জনের কাছে পাঠাবে, ঠিক আছে। তো তার জন্য কি ওই 10 জন দেখার ফুল দেখার জন্য কি করতে হবে, আমাদের ভিডিওতে কিন্তু অডিও অবশ্যই ভালো করতে হবে। অডিওতে কিন্তু আমাদের খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। তোমরা সিম্পলি একটা স্মার্টফোন দিয়ে যে কোনো অডিও রেকর্ড করলে সেটাও কিন্তু খুব ভালো করতে পারবে, ঠিক আছে। তার জন্য কিন্তু এই অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো কিন্তু রিমুভ করতে হবে। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য কি ভিডিওটা লাস্ট অবধি তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকের গাইস, এই ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ইউজফুল ভিডিও হতে চলেছে। এমন না তোমাদের মাইকই লাগবে, সেটা না, একটা স্মার্টফোন দিয়েও কিন্তু অডিও রেকর্ডিং করা যায়। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা নয়েজগুলো রিমুভ করবে। তো বেশি দেরি না করে তোমাদের আমি মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখাবো, ঠিক আছে। তো খুব সহজে তোমরা বুঝে যাবা। তো চলো কীভাবে কী করতে হবে আমরা দেখে নিই। তো গাইস, অডিও এডিট করার জন্য বা নয়েজ রিমুভ করার জন্য অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে এই এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এর নাম হচ্ছে অডিও ল্যাব। তো সিম্পলি তোমরা প্লে স্টোরে যদি সার্চ করো, অডিও ল্যাব তোমাদের প্লে স্টোরে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিও। দেখতে পাচ্ছ আমার কিন্তু ইনস্টল করা রয়েছে অলরেডি। তো তারপর তোমরা অডিও ল্যাবে ক্লিক করবে। তো ক্লিক করার পর গাইস, এই যে দেখতে পাচ্ছ অনেক অপশন আছে, এগুলো থেকে কিছুই করবে না। তো সিম্পলি তোমরা একটু নিচে যাবে, স্ক্রল ডাউন করবে, একটু স্ক্রল ডাউন করবে, দেখতে পারবে এখানে কিন্তু নয়েজ রিমুভার আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে নয়েজ রিমুভার রয়েছে, তো এটাতে সিম্পলি ক্লিক করে দেবে। তো এখানে তোমাদের ফাইলে নিয়ে যাবে যে অডিওটা তোমরা নয়েজ রিমুভ করবে, ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো রিমুভ করবে, সিম্পলি সেই অডিওটা কিন্তু এখানে চুজ করে নিও, ঠিক আছে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা চুজ করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার অডিওটা চুজ করে নিয়েছি, ঠিক আছে। তো এবার থেকে মন দিয়ে দেখো, ঠিক আছে। এখন এখন থেকে যদি তোমরা কোনো জিনিস স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু কিছুই করতে পারবে না। তো এবার থেকে মন দিয়ে দেখো। তো দেখো, এই যে কিন্তু এখানে আমাদের অডিওটা, এখানে অডিও রয়েছে কিন্তু আমাদের ভালোভাবে, ঠিক আছে, এই যে অডিও। তো এরপর কি এই যেগুলো এতগুলো ফাংশন আছে, ঠিক আছে, এতগুলো ফাংশন আছে। তো তোমরা সিম্পলি কী করবে, এই যে রিমুভ উইথ নয়েস, এটাতে ক্লিক করবে। তো এটা করার পর গাইস, এই যে উপরে দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, এটা কিন্তু তোমরা এই 12-তেই রাখবে, এটা কিন্তু একটু সরাবে না, 12-তেই রাখবে। তো সিম্পলি সেকেন্ডেরটা, এটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু 2-3 ঘাট, ঠিক আছে, 2-3 ঘাটটা, 2 ঘাটে রাখো, চাপ নেই, এটাও 2 ঘাট রাখো, এটাকে রেখে ওকে মেরে দেবে। তো তোমাদের এখানে ঘুরবে, দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘুরছে। এটা কী হচ্ছে, আমাদের অডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি। তো গাইস, এখন হচ্ছে আমাদের ভয়েসটা এডিট করার পর, হ্যাঁ। তো এবার আমি তোমাদের ভয়েস এডিট করার আগে আমি শুনিয়ে দিচ্ছি ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমাদের ভয়েসটা কিন্তু এডিট করা হয়নি। তো গাইস, তোমরা শুনতে পারলে কত সুন্দর কিন্তু আমাদের নয়েজটা কিন্তু রিমুভ করেছে, একদম স্মুথভাবে পুরোভাবে কিন্তু নয়েজ রিমুভ করে দিয়েছে। তো গাইস, এই ভিডিওটা যদি তোমাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি ভিডিওটা একটু ভালো লাগে, তো ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে প্রথমবার হও, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।